আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটা দেখব তা হচ্ছে চট্টগ্রাম ফয়েস লেকের রাতের দৃশ্য। সো এটাই হচ্ছে চট্টগ্রাম ফয়েস লেক। সো আমরা এর ভিতরে ছিলাম, এখন এর ভিতর থেকে বের হয়ে যাচ্ছি। চট্টগ্রাম ফয়েস লেক হচ্ছে চট্টগ্রামের সব থেকে বড় একটি বিনোদন স্থান। তো যেখানে হচ্ছে আপনি শুধুমাত্র এন্ট্রি 300 টাকা দিয়ে আপনি সারাদিনের জন্য এখানে আপনি সারাদিন এনজয় করতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ সিস্টেম আছে। সো আপনি চাইলে প্যাকেজ অ্যাভেল করেও হচ্ছে এখানে বিভিন্ন রাইড নিতে পারবেন। সো এখানে গ্রুপ প্যাকেজ, এছাড়াও কাপল প্যাকেজ, সি ওয়ার্ল্ড প্যাকেজ, এছাড়াও ফয়েস লেক এন্ট্রি প্লাস হচ্ছে এর পাশাপাশি হচ্ছে লাঞ্চের একটা প্যাকেজ আছে। সো এখানে ডিফারেন্ট টাইপস অফ প্যাকেজ থেকে আপনি প্যাকেজ চুজ করে হচ্ছে আপনি এটা সম্পূর্ণ এখানে যে এন্টারটেইনমেন্টগুলো আছে, আপনার রাইডগুলো আছে, সেগুলো আপনি এনজয় করতে পারবেন। সো আমরা সারাদিন ছিলাম বন্ধুরা। সো এখন হচ্ছে এই ফয়েস লেকের হচ্ছে থেকে আমরা বের হয়ে যাব। সো এখানে লকার সিস্টেম আছে। সো আপনারা যখন আসবেন আপনাদের ব্যাগগুলো হচ্ছে ডান পাশে লকারে রেখে আপনারা সারাদিন এনজয় করে এবং সব শেষে আবার এখান থেকে লকারের যে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে আবার বের হতে পারবেন। সো ইতিমধ্যে বন্ধুরা আমরা সারাদিন ছিলাম। সো এটা এই ভিডিওটা অনলি হচ্ছে বের হওয়ার দৃশ্যটা এবং রাতের রাতের দৃশ্যটা কেমন চট্টগ্রাম ফয়েস লেক সেটা তুলে ধরার জন্য এই ভিডিওটা করা। সো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লাইটিং দেওয়া এখানে। সো আপনারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি। সো এই ফয়েস লেকটা হচ্ছে সকাল 10:30 পর থেকে ওপেন হয়। তো বন্ধুরা আমরা এখন আছি চট্টগ্রাম ফয়েস লেকের হচ্ছে বাহিরের যে গেট অংশটা সেই অংশটা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী এবং আর এই চট্টগ্রাম ফয়েস লেক ঘিরে দেখা যাচ্ছে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হকার এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে। এছাড়াও এর বাহিরের অংশটুকু কিন্তু আপনার বিভিন্ন ধরনের দোকানপাট, এছাড়াও হচ্ছে স্ট্রিট ফুড দিয়ে হচ্ছে সম্পূর্ণ এরিয়াটাই হচ্ছে খুবই জাঁকজমকভাবে দেখতে পাচ্ছেন। সো আমরা সামনের দিকে এগিয়ে যাব। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খুব সুন্দর হচ্ছে মেলার মতন করা দেখা যাচ্ছে। এই ফয়েস লেক ঘিরেই মূলত হচ্ছে এই জায়গাটা। দূর থেকে বন্ধুরা দেখা যাচ্ছে ফয়েস লেকের গেট। সো আমরা চারপাশটা দেখবো যে এর পাশে আর কি কি আছে। সো বন্ধুরা দেখছেন যে এখানে বেশ কিছু স্টল আছে যেখানে হচ্ছে বাচ্চাদের খেলনা সেল করছে, এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের গিফট আইটেম আছে এখানে। আর দুই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার রেস্টুরেন্ট আছে। সো আপনারা চাইলে হচ্ছে এই ফয়েস লেকের ভিতরে চাইলে খেতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে এখান থেকে গেটে প্রবেশ করার আগেই হচ্ছে খেয়ে তারপরে ভিতরে যেতে পারেন। কারণ ফয়েস লেকের ভিতরে যে খাবারগুলো আছে সেগুলো একটু এখান থাকার খাবারের তুলনায় একটু এক্সপেন্সিভ। আর ট্রান্সপোর্টেশনের দিক থেকে বন্ধুরা ফয়েস লেকে আসার জন্য হচ্ছে আপনার তেমন কোনো প্রবলেম হবে না। এখানে আপনি রিক্সার মাধ্যমে অথবা হচ্ছে সিএনজিতে চলে আসতে পারেন। তো এটাই হচ্ছে ফয়েস লেকের বের হবার বাহিরের দৃশ্য। সো আপনি বাহিরে বের হয়ে এখানে হচ্ছে গিফট আইটেম আছে। সো যদি আপনি চট্টগ্রাম ভ্রমণ করেন সেখান থেকে আপনি গিফট আইটেম নিতে পারবেন। আর দেখা যাচ্ছে এখানে মাটির কিছু আপনার গিফট আইটেম, এছাড়াও হচ্ছে প্লাস্টিকের গিফট আইটেম। আর এই এরিয়াটা এখন হচ্ছে 7:30, তো দেখে মনে হচ্ছে না 7:30। আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শনার্থী এইখানে। সো আপনারা চট্টগ্রাম যদি আসেন তো অবশ্যই হচ্ছে চট্টগ্রাম ফয়েস লেক একবার হলেও হচ্ছে ভিজিট করবেন। খুবই সুন্দর এবং অ্যাডভেঞ্চার এক জায়গা। সো যেখানে আপনার প্রতি মুহূর্তেই হচ্ছে অ্যাডভেঞ্চার। আর এই চট্টগ্রাম আপনার ফয়েস লেক ঘিরেই হচ্ছে এই এরিয়াটা মূলত। সো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। Thank you.